আসসালামু আলাইকুম। নামি দামি রেস্টুরেন্টের নাস্তার মেনু থেকে আজকে আমি খুবই কম খরচে কম সময়ে একটি রেসিপি করে দেখাবো, আশা করি আপনাদের মন কাড়বে। তাহলে চলুন দেখে নিই। প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আটা 2 কাপ। আটার পরিবর্তে আপনারা চাইলে এখানে ময়দাও নিতে পারবেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখানে নিয়েছি ইস্ট, ড্রাই ইস্ট নিয়েছি 1 টেবিল চামচ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি চিনি 1/4 কাপ। চিনি স্বাদ অনুযায়ী অ্যাড করে নেবেন। আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 1/2 কাপ। এখন আমি ভালো করে মিক্স করে নিব। তারপরে এখানে আমি হালকা কুসুম গরম পানি নিয়েছি, অল্প অল্প করে দিব আর মিক্স করব। এখানে কিন্তু 1 কাপ পানি লাগবে না, অল্প অল্প করে দিয়ে মেখে নিতে হবে। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি ঘি 1 টেবিল চামচ। ঘি দিলে ফ্লেভারটাও ভালো হবে, খেতেও অনেক টেস্টি হবে। সয়াবিন তেল দিলেও হবে। এখন আমি 1টা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। এই ডোটা কিন্তু শক্ত করা যাবে না, একদম সফট করে মেখে নিতে হবে। ডিম দিয়ে এখন আমি 5-7 মিনিট ধরে মথে নেব। আর একটু আটা অ্যাড করে দিলাম 2 টেবিল চামচের মতো, বেশি নরম হয়েছে জন্য। এরকম সফট একটা ডো আমাদের প্রয়োজন, ডিম দেওয়ার কারণে কিন্তু আরও সফট হয়ে আসছে। শক্ত করলে এই নাস্তাটা ফুলবে না। এখন আমি 1 সমান করে সবগুলো লেচি কেটে নিচ্ছি, তাহলে সবগুলো নাস্তা সমান হবে। তারপরে 1টা করে লেচি নিয়ে আমি এইরকম করে লম্বা করে নিচ্ছি। তারপরে জিলাপির প্যাঁচের মতো প্যাঁচ দিয়ে নিচ্ছি। খুবই সহজ, দেখলেই পারা যাবে, বলার কিছুই নাই। এরকম করে সেম প্রসেসে সবগুলো আমি বানিয়ে নেব। আর ভালো করে টাইট দিয়ে নিতে হবে, তাহলে ভাজার সময় খুলে যাবে না। সবগুলো বানিয়ে নিয়েছি। এখন ভেজে নেওয়ার জন্য চুলায় প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। এখন 1টা 1টা করে দিয়ে দিচ্ছি। তেল কিন্তু বেশি গরমের মধ্যে দেওয়া যাবে না, তাহলে দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে। মিডিয়াম আঁচে করে এখন আমি উল্টিয়ে পাল্টে ভেজে নেব। অনবরত উল্টিয়ে পাল্টে দিতে হবে, তাহলে সব সাইডে কালার আসবে এবং সুন্দরভাবে ফুলবে। দেখুন অনেক সুন্দরভাবে ফুলছে আর সুন্দর একটা কালার চলে আসছে। এখন আমি তুলে নিচ্ছি। সেম প্রসেসে সবগুলো আমি ভেজে তুলে নেব। হয়ে গেল ডিম আর আটা দিয়ে ভীষণ স্বাদের নাস্তা। আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, খুবই মজা। সকাল বিকালে চায়ের সাথে খেতে খুবই ভালো লাগবে। আর হাতের কাছে থাকা সব উপকরণ দিয়ে বানানো যায়। আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা মজার হয়েছে। দেখুন ফুলেছে এবং একদম নরম তুলতুলে হয়েছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।